আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর দিনাজপুর ইসলামাবাদ থেকে এসেছি। আজকে এই ব্রিগেডের সমাবেশে আমরা জানি যে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, তার জন্য আমরা দুই দিন এগিয়ে এই ব্রিগেড সমাবেশে চলে এসেছি এবং মাঠে আমাদের যে কমরেডরা জেলা রাজ্য কমিটি তারা এখানে আমাদের কমরেডদের থাকার ব্যবস্থা করেছেন এবং যেটা যে ব্যবস্থাটা করেছেন দীর্ঘদিন ধরে হয়তো আমরা আরও অনেকবার এই ব্রিগেড ময়দানে এসেছি কিন্তু এরকম সুযোগ সুবিধা হয়নি, যেটা মানুষের কোনো সমস্যার কোনো কারণ নেই, সব রকমের মানে যা একটা ফ্যামিলির মধ্যে যা যা লাগে সেই রকম ব্যবস্থা করা হয়েছে আজকে এই ব্রিগেড গ্রাউন্ডে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা ব্রিগেড গ্রাউন্ডে এসেছি এই কারণে যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে যুবদের নিয়ে বিভিন্ন রকমের মানে ভাওতাবাজি দেওয়া, যেমন টেট পরীক্ষা বন্ধ করে দেওয়া, এসএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া, টাকার বিনিময়ে চাকরি দেওয়া, আমরা চাচ্ছি যে মেধাভিত্তিক চাকরিটা দেওয়া হোক, এই লড়াইয়ের জন্য আমরা যুবরা আজকে এই ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়েছি। অনেক ব্রিগেডে আরও আমাদের বন্ধুবান্ধব যারা হয়তো আমাদের এই ব্রিগেড সমাবেশে শুনলে হয়তো দূরে চলে যেত, তারাও আজকে তাদের যে বেকারত্ব জ্বালা সেই জ্বালাটাকে মেটানোর জন্য এবং আগামী নিজের অধিকারকে মানে কেড়ে নিয়ে কী বলবো আর কেড়ে নিয়ে যে নিজের অর্জিত নিজেকে বাঁচার তাগিদ, সেই তাগিদে আমরা আজ ব্রিগেডের ময়দানে উপস্থিত।